শুভ সকাল বন্ধুরা, আজ 14 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 3-0 গোলে জিতে বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনা, আক্রমণাত্মক খেলতে গিয়ে ডুবল লুকা মডরিচের ক্রোয়েশিয়া। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ সিভিল হাসপাতালে কিছুদিন পরপর নানা অবাঞ্ছিত ঘটনা ঘটে চলেছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের তদন্তে গুয়াহাটির প্রতিনিধি দল। রেহাই মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করিমগঞ্জে। হাইলাকান্দিতে পিএমওয়াই থেকে বঞ্চিত দরিদ্ররা, রাইজর দলের প্রতিবাদ কর্মসূচি। হায়ার সেকেন্ডারি পর্যায়ের বিষয় শিক্ষকরা সেকেন্ডারি পর্যায়ে বা নিম্ন শ্রেণীতে পাঠদান করেন না, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠদান বাধ্যতামূলক বিষয় শিক্ষকদের। বিদেশির ভিত্তিবর্ষ, শুনানির রূপরেখা প্রস্তুতের সুপ্রিম নির্দেশ। আসাম চুক্তির পাশে আশু আমসু জমিয়ত সিআরপিসি, 10 জানুয়ারি ফের শুনানি। কাছাড়ে বাণীকান্ত কাকতি স্মৃতি মেধা পুরস্কার প্রদান। যারা মেধা তালিকায় আসেনি তাদের উৎসাহ দিতেই এই অনুষ্ঠান, বললেন পরিমল শুক্লবদ্ধ। সর্বকালের সেরা মুখ্যমন্ত্রীর কল্যাণে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। হাইলাকান্দিতেও দ্বাদশ শ্রেণীর কৃতী ছাত্রছাত্রীদের স্কুটি বন্টন। এবং সর্বশেষ খবরটি হল ছন্দপতন, থমকে গেল স্থানীয় সুপারি বুঝাই লরির যাত্রা, আটকে দিল পুলিশ। দিগরখালে আটকে রয়েছে সুপারি বুঝাই 80টি লরি। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বিশ্বসেরা এবং লিওনেল মেসি, দূরত্বটা মাত্র এক ম্যাচের। মঞ্চটা সাজানো ছিল মেসির জন্য, কিন্তু সেই মঞ্চে মেসির উত্তরসূরি খুঁজে পেয়ে গেলেন আর্জেন্টিনার সমর্থকরা। 22 বছর বয়সী জুলিয়ান আলভারেজ এবারের বিশ্বকাপে অন্যতম সেরা উদীয়মান তারকা। আর্জেন্টিনার 3টি গোলই ছিল তার প্রত্যক্ষ অবদান। পেনাল্টি আদায় করেন আলভারেজ, আর দ্বিতীয় গোলটি তো প্রয়াত আর্জেন্টিনার রাজপুত্র দিয়াগো মারাদোনাকে স্মরণ করিয়ে দিল। গ্যালারিতে বসে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো হাততালি না দিয়ে থাকতে পারেননি আলভারেজের এই গোল দেখে। হাই ভোল্টেজ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে শেষ হাসি হাসলেন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ব্রাজিলের বিদায়ের পর লাতিন আমেরিকার ধ্বজা উড়িয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব নীল সাদা বাহিনীর ছিল, তা যথার্থভাবে পালন করে চলেছেন ওটামেন্ডি মার্টিনেজরা। কুপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার ফেভারিটের তকমা নিয়েই মরুশহরে পা রেখেছিলেন মেসি বাহিনী। আর্জেন্টিনার যুবরাজের ক্যারিয়ারে এটাই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে, তাই কাতার অভিযানকে স্মরণীয় করে রাখতে কোনো সুযোগই যে হাতছাড়া করবেন না মেসিরা, তা আগেই বোঝা গিয়েছিল। মাঠেও তারই প্রতিফলন ঘটল। পেনাল্টি থেকে একটি গোল করেই মেসি অনেক বাতিস্তম্ভের খুঁটি নাড়িয়ে দিলেন। বিশ্বকাপের আসরে এখন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে এলএমটেনি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। এছাড়া চলতি বিশ্বকাপে ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপেকে চুয়ে ফেললেন তিনি। কাতারে এই নিয়ে 5টি গোল হয়ে গেল মেসির, যা এমবাপের সমান। অর্থাৎ গোল্ডেন বুটের দৌড়ে ফরাসি তারকাকে কড়া চ্যালেঞ্জ দিয়ে রাখলেন তারই ক্লাব সতীর্থ। ম্যাচের বয়স তখন 32 মিনিটে। জুলিয়ান আলভারেজকে আটকাতে এগিয়ে আসেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক লিভাকোভিচ। দুই ফুটবলারের সংঘর্ষের পরিণতি হিসাবে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। ভুল করেনি ভগবানের বাপা, নিখুঁত শটে দলকে এগিয়ে দেন তিনি। একটি গোল হজম করেই তা পরিশুধে মরিয়া হয়ে উঠে ক্রোয়েশিয়া, আর সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগান আর্জেন্টিনাইনরা। কাউন্টার অ্যাটাকে দ্বিতীয় গোল করে আর্জেন্টিনা। ম্যাটেরো নিচে থেকে বল পেয়ে একাই গোলের নেশায় মত্ত হয়ে ওঠেন আলভারেজ। বেশ কয়েকজন ডিফেন্ডারের চুকরাঙ্গানি উপেক্ষা করে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় গোলটি করেন এই তরুণ তুর্কি। তবে প্রথম গোল হওয়ার আগে কোনো দলই সেভাবে পজিটিভ সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের 69 মিনিটে মেসি ম্যাজিকে মুগ্ধ স্নাত হল ফুটবল বিশ্ব। মাঠের একটু ওপর থেকে বল ধরে টেনে নিয়ে গেলেন ক্রোয়েশিয়ার বক্স পর্যন্ত। চেষ্টা করেও তার স্কিলকে দমিয়ে রাখতে পারেনি ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা। বক্সে ঢুকে নিখুঁত মাইনাস আলভারেজকে লক্ষ্য করে বাকিটা ইতিহাস। 3-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়। এই ব্যবধান বজায় রেখে তৃতীয়বার বিশ্বজয়ের একেবারে শেষ পর্যায়ে পা রাখল আর্জেন্টিনা। বিদায় নিতে হলো গতবারের রানার্স আপ ডালিচের ক্রোয়েশিয়াকে।
অপরদিকে রাজ্য সরকারের কৃষি বিভাগ থেকে ভিলেজ লেভেল ফার্ম মেশিনারি ব্যাংক পাওয়ার টিলার ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি সরকারি রেহাই মূল্যে প্রদানের জন্য জেলার কৃষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। করিমগঞ্জের কৃষি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন বা সাম 2022-23 প্রকল্পের অধীনে এই কৃষি যন্ত্রপাতি প্রদান করা হবে। ইচ্ছুক কৃষকদের নির্ধারিত প্রপত্রে আগামী 22 ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করিমগঞ্জের কৃষি বিভাগের সহকারী কার্যনির্বাহী বাস্তুকারের কার্যালয়ে জমা দিতে হবে। বিস্তারিত বিবরণ ওই কার্যালয়ে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। অপরদিকে করিমগঞ্জ সিভিল হাসপাতালের তদন্তে গুয়াহাটির প্রতিনিধি দল। করিমগঞ্জ সিভিল হাসপাতালে কিছুদিন পরপর নানা অবাঞ্ছিত ঘটনা ঘটে চলেছে। হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগীদের বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে। এ ধরনের বিভিন্ন ঘটনায় ক্ষুব্ধ জনগণ বিষয়টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর গোচরে আনেন। শিলচরে ক্যাবিনেট বৈঠকের আগের দিন করিমগঞ্জ সফরে আসেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তখন সিভিল হাসপাতালের জনা কয়েক ডাক্তার নার্স সহ অব্যবস্থার কাহিনী তুলে ধরা হয় মন্ত্রীর কাছে। তিনি তখন উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে গুয়াহাটি থেকে সোমবার স্বাস্থ্য বিভাগের এডিশনাল ডিরেক্টরের নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জ সিভিল হাসপাতালে এসে তদন্ত শুরু করেন। সোমবার গোটা দিন ওই প্রতিনিধি দল সিভিল হাসপাতালের খুঁটিনাটি বিষয়ে খতিয়ে দেখেন। তারা জেলার অন্যান্য হাসপাতালেরও খোঁজ নেন। জানা গেছে তদন্তকারী দলের রুশের মুখে পড়তে হয়েছে কয়েকজন ডাক্তার ও নার্সকে। অভিযোগ অনুযায়ী বহুদিন থেকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে। বিশেষ করে প্রসূতি বিভাগে প্রায়ই নানান ঘটনা সংঘটিত হচ্ছে। প্রসূতি বিভাগের দু একজন ডাক্তার এবং নার্সের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য বিভাগের বিরুদ্ধেও মানুষের ক্ষোভ রয়েছে। অনেক সময় হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। সিভিল হাসপাতালের কিছু সংখ্যক ডাক্তার ও নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে। অনেক সময় দেখা যায় সময় মতো হাসপাতালে ডাক্তার না এসে বহাল তবিয়তে প্রাইভেট চেম্বার চালাচ্ছেন, এমন অভিযোগ গিয়েছে দিশপুরে। করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এস আলম এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও রাজনৈতিক হস্তক্ষেপে তাকে পিছু হটতে হয়। তিনি জেলার ব্যক্তি মালিকানাধীন নার্সিংহোমগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র পাননি। প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অভাবও পরিলক্ষিত হয়। এর বিরুদ্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেন, কিন্তু এরপর রাজনৈতিক হস্তক্ষেপে সব স্তব্ধ হয়ে যায়। বাধ্য হয়ে সবকিছু বিস্তারিতভাবে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের কাছে তুলে ধরেন জনগণ। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকেও এইসব উত্থাপিত হয়। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি তদন্তের আশ্বাস দেন। সেই অনুযায়ী গুয়াহাটি থেকে তদন্তকারী প্রতিনিধি দল করিমগঞ্জে আসেন। তারা তদন্ত প্রতিবেদন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হাইলাকান্দি জেলার বিভিন্ন ডিপিতে দরিদ্র হিতাধিকারীদের নাম বাদ পড়ার প্রতিবাদে মঙ্গলবার হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে প্রতিবাদে উত্তাল করে তুলে রাইজর দল সহ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্করের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন 500+ বঞ্চিত হিতাধিকারীরা। ছিলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সভাপতি শরীফ উদ্দিন মাজার বুইয়া, সম্পাদক আজহারুল ইসলাম, আমির হোসেন মজুমদার, সঞ্জয় কৈরি সহ পঞ্চায়েত প্রতিনিধি জিয়াবুদ্দিন লস্কর, বাহারুল ইসলাম বড়বুইয়া সহ বর্ণিবৃত জিপির সভানেত্রী দেওয়ন্তী রবি দাস। এদিন হাইলাকান্দি বিবেকানন্দ রোড থেকে প্রতিবাদী র্যালি বের হয়। তবে জেলা পরিষদ সিইও কার্যালয় ঘেরাও করার আগে পুলিশ র্যালিটি আটকে দেয়। হাইলাকান্দির সার্কল অফিসার ডেভিড বোরার হাতে স্মারকপত্র লিপি তুলে দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত রাখলে পরে বিকেল 3টায় প্রতিবাদী দলের নেতাদের নিয়ে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠক করেন সিইও জয়দীপ শুক্লা। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের উপস্থিতিতে অনেকক্ষণ বৈঠক চলে। রাইজর দলের সভাপতি জহির উদ্দিন লস্কর জানান, পিএমএওয়াইর অধীন হিতাধিকারীর তালিকা তৈরির জন্য যেসব সরকারি কর্মীদের জিওট্যাগের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের কর্তব্যে গাফিলতি ও দুর্নীতির ফলে হাইলাকান্দির বিভিন্ন জিপিতে হাজার হাজার দরিদ্র জনগণ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিশেষ করে হাইলাকান্দির লালাচড়া বার্নারপুর জিপি, টান্টু ধনীপুর জিপি, মোহনপুর বর্ণিবৃত জিপির হাজার হাজার দরিদ্র মানুষ বঞ্চিত হয়েছেন।
এদিনের বৈঠকে জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা জানান, কোনোভাবে দরিদ্রদের বঞ্চিত করা হবে না। এক্ষেত্রে 15 ডিসেম্বর প্রতিটি জীবিতে গ্রাম সভা করে দরিদ্রদের নাম অন্তর্ভুক্ত করতে বিডিওদের নির্দেশ দেন সিইও। অপরদিকে করিমগঞ্জ জেলার এরালিগুল স্থিত 15 নং আসাম ব্যাটালিয়ান ফায়ারিং রেঞ্জে 15 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত সকাল 7টা থেকে করিমগঞ্জ জেলা পুলিশ, বর্ডার সেকেন্ড লাইন ডিফেন্স ও ডিএসপি জওয়ানদের গুলি চালনার মহড়া চলবে বলে করিমগঞ্জের পুলিশ সুপার এক আদেশে জানিয়েছেন। গুলি চালনার মহড়ার সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার জন্য ওই ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে। অপরদিকে 6ষ্ঠ থেকে 12ষ্ঠ শ্রেণীতে পাঠদান বাধ্যতামূলক বিষয় শিক্ষকদের, হায়ার সেকেন্ডারি পর্যায়ের বিষয় শিক্ষকরা সেকেন্ডারি পর্যায়ে বা নিম্ন শ্রেণীতে পাঠদান করেন না, এটা নিয়ে দীর্ঘদিন ধরেই এক ধরনের টানাটানি চলছে হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে। নিম্ন শ্রেণীতে শিক্ষকের অভাব রইলে হায়ার সেকেন্ডারির বিষয় শিক্ষকরা স্কুলের কমন রুমে বসে সময় কাটান, তবুও নিম্ন শ্রেণীতে পাঠদান করতে যান না। এই ধরনের অভিযোগ অনেক স্কুলেই রয়েছে, কিন্তু এবার শিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে বলা হয়েছে বিষয় শিক্ষকদের নিম্ন শ্রেণীতে পাঠদান করা বাধ্যতামূলক, 6ষ্ঠ শ্রেণী থেকে 12ষ্ঠ শ্রেণী অবধি পাঠদান করতে হবে তাদের। রাজ্যের প্রায় প্রতিটি হায়ার সেকেন্ডারি স্কুলেই রয়েছে এই সমস্যা, নিম্ন শ্রেণীতে শিক্ষকের অভাব, কিন্তু হায়ার সেকেন্ডারির বিষয় শিক্ষকরা 11ষ্ঠ ও 12ষ্ঠ শ্রেণী ছাড়া আর কোথাও পাঠদান করতে যান না। স্কুলের অধ্যক্ষদের অনুরোধও অনেক সময় কালে তুলেন না বিষয় শিক্ষকরা, ফলে স্কুল চালাতে ব্যাগ পেতে হয় হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষদের। কিন্তু বিষয় শিক্ষকদের জেলা স্তরের ইউনিয়নও আগাগোড়াই বিরোধিতা করে এসেছে নিম্ন শ্রেণীতে পাঠদানের, ফলে নিম্ন শ্রেণীতে শিক্ষকের অভাব সত্ত্বেও হায়ার সেকেন্ডারির বিষয় শিক্ষকদের প্রায়শই দেখা যায় স্কুলের কমন রুমে বসে সময় কাটাতে। কোনো কোনো বিষয় শিক্ষক অবশ্য ব্যতিক্রম, নিম্ন শ্রেণীতেও কেউ কেউ স্বেচ্ছায় পাঠদান করেন, কিন্তু বিষয় শিক্ষকদের সেই সুদিন আর থাকছে না। নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষাক্ষেত্র প্রকল্পের অধীনে মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করে বিষয় শিক্ষকদের নিম্ন শ্রেণীতে পাঠদান বাধ্যতামূলক করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব ডক্টর বিজয়া চক্রবর্তী সেই নির্দেশ জারি করেছেন। নির্দেশ অনুযায়ী বিষয় শিক্ষকদের এখন থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে 12ষ্ঠ শ্রেণী অবধি পাঠদান করতে হবে। বিষয় শিক্ষকদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীতে পাঠদান বাধ্যতামূলক। অপরদিকে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার যা ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধভাবে চোরাচালান ও গবাদি পশু পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজ রোধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে আন্তর্জাতিক সীমান্তে জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্দু বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশে 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবেন না। সুরমা নদীতে বা এর তীরবর্তী এলাকায় ওই সময়ে কেউ চলাফেরা করতে পারবেন না। তবে সুরমা নদীতে মাছ ধরার জন্য স্থানীয় নাগরিকদের কাঠিগুড়া সার্কল অফিসার নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে মাছ ধরার লেসি দিতে পারেন। এছাড়া সীমান্তের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ ঠেলা রিক্সা বা অন্যান্য যানবাহনে করে চাল, চিনি, কেরোসিন ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবেন না। তবে কাঠিগুড়া সার্কল অফিসারের কাছ থেকে পারমিট নিয়ে এই সামগ্রীগুলি নিয়ে চলাচল করতে পারবেন। এই নিষেধাজ্ঞা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই আদেশ 13 ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী 2 মাস বলবৎ থাকবে। অপরদিকে ছন্দ পতন, থমকে গেল স্থানীয় সুপারি বুঝাই লরির যাত্রা, আটকে দিল পুলিশ, ফলে গত 2 দিন থেকে স্থানীয় সুপারি বুঝাই লরি গুয়াহাটি অভিমুখে যাত্রা করতে পারছে না। 6 নম্বর জাতীয় সড়কের কালাইনচড়ায় থাকা নির্মীয়মান টুলগেটে প্রায় 80টি সুপারি বুঝাই লরি আটকে রয়েছে। বার্মিত সুপারির গ্রহে দীর্ঘদিন থমকে ছিল বরাকের স্থানীয় সুপারি বাণিজ্য, এখানকার সুপারি উপত্যকার বাইরে নিয়ে যেতে পারছিলেন না ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসনের কড়াকড়ির ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ নিয়ে দীর্ঘ কয়েক মাসের টানা পূরণের পর দিন কয়েক আগে স্থানীয় সুপারি বাণিজ্যের জট খুলেছিল। নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার পর এখানকার সুপারি উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল প্রশাসন, কিন্তু লাল সুতোর বাঁধন খুলতেই এ নিয়ে সিন্ডিকেটবাজির অভিযোগের আঙ্গুল উঠতে শুরু করে গুয়াহাটির কয়েকজন লোক বরাকে এসে স্থানীয় সুপারি রপ্তানির ক্ষেত্রে সিন্ডিকেট প্রতিষ্ঠার তৎপরতা শুরু করেন। এ নিয়ে একসময় সরগরম হয়ে উঠে লক্ষ্মীচূড়ার বাতাস। স্থানীয় একাংশ ব্যবসায়ী এবং লরি চালকরা সিন্ডিকেট গড়ে তুলতে আসা লোকদের তাড়াও করেন বলে খবর।
সংবাদ মাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়। সূত্র মতে, বার্মিজ সুপারি পাচারের আদলে স্থানীয় সুপারি রফতানির ক্ষেত্রে প্রতি কেজি সুপারির জন্য 12 টাকা করে বকরা আদায় করতে চেষ্টা চালিয়েছিল এই সিন্ডিকেট। প্রাথমিকভাবে এক ক্ষেত্রে কিছুটা সফল হয়েছিল ওই চক্র, কিন্তু এক ক্ষেত্রে বাদশাদে এক অডিও রেকর্ডিং। প্রাপ্ত খবর মতে, স্থানীয় সুপারি পাচারের জন্য জনৈক ব্যক্তির সঙ্গে এক সুপারি ব্যবসায়ীর কথোপকথনের ওই অডিও রেকর্ডিংয়ে বরাকের বাইরে স্থানীয় সুপারি রফতানি করার জন্য কেজি প্রতি 12 টাকা দাবি করেছিল ওই ব্যক্তি। কালাইনের জনৈক মতিবাবুর কাছে টাকা দিয়ে লরির নম্বর দেওয়ার কথাও ব্যবসায়ীকে বলেছিলেন ওই ব্যক্তি। সূত্র জানায়, ওই কথোপকথনের অডিও রেকর্ডিং প্রকাশ্যে আসার পরই চাপে পড়ে যায় প্রশাসন। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতারও করে পুলিশ। সূত্র বলছে, সম্ভবত এসব ঘটনার জেরেই গত 2 দিন থেকে স্থানীয় সুপারি বোঝাই লরিগুলিকে বরাকের বাইরে যেতে দিচ্ছে না পুলিশ। আর এতে 6 নম্বর জাতীয় সড়কের কারাঞ্জোড়ায় আটকে রয়েছে বেশ কিছু সুপারি বোঝাই লরি। সূত্রের দাবি, বরাকের বিভিন্ন স্থান থেকে গুয়াহাটিগামী প্রায় 80টির মতো সুপারি বোঝাই লরি আটকে রয়েছে ওই স্থানে। সেখানে থাকা নির্মীয়মান টুলগেটের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে লরিগুলি। টুলগেট অতিক্রম করে লরিগুলিকে গুয়াহাটি অভিমুখে যেতে দিচ্ছে না পুলিশ, যার ফলে ফের একবার থমকে গেছে এখানকার সুপারি বাণিজ্য। মঙ্গলবার বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন আটকে থাকা লরির চালকরা। তাদের কথায়, 2-3 দিন থেকে লরি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা, কিন্তু কেন তাদের আটকে রাখা হয়েছে তার কোনো যুৎসই জবাবও দিচ্ছে না কেউ। দাঁড়িয়ে থাকা সুপারি বোঝাই লরিগুলি আদৌ গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করতে পারবে কিনা স্পষ্ট নয় তাও। একাংশ চালকের অভিযোগ, বেশিরভাগ লরিকে আটকে রাখা হলেও এদিন কয়েকটি লরিকে যেতে দেওয়া হয়েছে, ফলে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে রহস্য। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।